আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকের ব্লগটা বিকাল 3টে থেকে শুরু করলাম। তো স্কুলে চলে গিয়েছিলাম, সকালবেলা আর ব্লগ ট্লগ করিনি। তো স্কুল থেকে এসে এই যে যা কাজকর্ম রান্না বাড়ি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, স্কুল থেকে এসে প্রথমে বাগানে চলে এসেছি, বাগান থেকে টাটকা টাটকা শাক তুলে নিচ্ছি। আর দেখো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এত সুন্দর আমাদের মানে কষ্টের ফলটা দিয়েছে, মানে কি বলবো, এই রোজার মাসে আমরা এই বাগানটা তৈরি মানে স্টার্ট করেছিলাম। আর হচ্ছে দেখো, এখন কত সুন্দর গাছগুলো মানে একদম বেড়ে বেড়ে মানে বড় বড় হয়ে গেছে ডাঁটাগুলো। তো এই যে বেগুন গাছটার মাঝখান দিয়ে কিছু শাক উঠিয়ে নিচ্ছি, কারণ বেগুন গাছটাকে পুরো ঢেকে দিয়েছে। তো সেই জন্য এই বেগুন গাছের সাইড দিয়ে কিছু ডাঁটা তুলে নিচ্ছি। তো এতদিনের মধ্যে 2 দিন খাওয়া হয়ে গেছে আমাদের ডাটা, তো আজকেও কিছু তুলে নিলাম। আর দেখো, তার সঙ্গেও মানে এই যে শশা গাছ, পটল গাছ, এগুলো মানে কত সুন্দর করে বাড়তেছে। তো জানলাই চলে গেছে শশা গাছটা, আর শশা গাছে অলরেডি ফুলও চলে এসেছে। তো আমি ভালো করে দেখলাম যে ফুলগুলোর মধ্যে মানে ফল আছে নাকি, তো ফুলের মধ্যে এখনো ফল নেই। তো সেটাই ভালো হয়েছে, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি যদি ফুল হইতো না, তাহলে এটা মানে হাইব্রিড শসা হয়, এটা হচ্ছে লোকাল শসা, এত তাড়াতাড়ি ফুল আসবে না, আর এটা অনেক দিন গাছটা থাকবে, ফুল আর ফল অনেক বেশি ধরবে। আর হচ্ছে দেখো, এই যে কুমোরের গাছটা না অত বেশি মানে বাড়ে নাই, কিন্তু মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়ে বাড়তেছে। আর ওই যে ওই সাইডে না একটু আগে যে ধরছিলাম ওই গাছটা, হচ্ছে ওই সেদিনকার যে বুনলাম আমি কারকোলের আলু এনে, ওই কারকোল গাছটাও হয়েছে। তো দেখো, বিকালের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, তো বৃষ্টি হয় না বললেও মানে 2 দিন থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো যাই হোক, আমগুলো দেখো মানে এই, আর আমি হচ্ছে এই 2 দিন ভিডিও দিতে পারিনি, তো এই 2 দিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমি একটা প্রবলেমে ছিলাম। তো যাই হোক, সেটা নাই বা বললাম, তো এই সেই কারণে এই 3-4 দিন ভিডিও দিতে পারিনি। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো যাই হোক, আজকে আবার ভিডিও কন্টিনিউ করলাম, ইনশাল্লাহ এখন আর ভিডিও দিয়েই থাকবো। তো ডাটা শাকগুলো না বাইরে ধুয়ে নিচ্ছি, তার মানে এখানে যে কাদা কাদা লেগে আছে সেই জন্য আমি এটা বাইরে ধুয়ে নিচ্ছি। তো দেখো, ডাটাগুলোকে মানে ভালো করে কেটে নিচ্ছে, আর ডাটাগুলো এত নরম আছে সেই জন্য আমি কি করলাম, যে ডোগাগুলো আছে না, ডোগাগুলো অল্প নিচের দিকে ছুলে নিয়েছি, আর উপরেরগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এগুলো শাকের সঙ্গে খাবো। আর আজকে শাকটা না রসুন, কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর এটা করেছিলাম, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তো খুব স্বাদ লেগেছে খেতে। আর হচ্ছে তার সঙ্গে যে দেখো কিছু পটল ছিল, তো পটলগুলো পেকে যাচ্ছে, সেই জন্য এই পটলগুলো ভাজা করব আজকে, পটলগুলো কেটে নিচ্ছি। তো আজকে করব ডাল, পটল ভাজি আর হচ্ছে শাক, ডাঁটার শাক। আর তারপর ডালের সঙ্গে তো আমার লেবু থাকেই, এটা কি বলবো, যাই হোক আজকে কিন্তু খাওয়াটা জমে যাবে। তো দেখো, এই যে এখানে কি সুন্দর করে পটলগুলো আমি মানে লম্বা লম্বা করে অল্প মরিচেরগুলো দিয়ে দিয়েছি, মানে আর হচ্ছে এই পাশে শাকটাও ভেজে নিবো এখন। তো গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছিল, আর হচ্ছে দেখো এই যে শাকটা ধুয়ে মানে ভালো করে কেটে নিয়েছি। তো গ্যাসের চুলাটা না নষ্ট হয়ে গেছিলো, এই কতদিন আমি একটা চুলাতে রান্না করেছিলাম। তো যাই হোক, এইটা মানে গ্যাসের চুলাটাকে কালকে সারিয়ে নিয়েছি। তো এখানে সোমবার দিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, তো এটা দিয়ে আর শাকটা ভাজা করে নিব এখন। তো রান্না বসিয়ে দিয়ে বাকি বাইরের কাজকর্মগুলো করে নিব, কারণ স্কুল যাওয়ার মানে আগে কিছুই করতে পারিনি, যেহেতু মানে বৃষ্টি ছিল, মানে একটু টিপটাপ করে বৃষ্টি পড়েছে, বেশি বৃষ্টি হয়নি, তো টিপটাপ করে বৃষ্টি পড়ার কারণে আমি কাজ টাজ করতে পারিনি। আমাদের তো বারান্দা মানে রান্নাঘরটা অল্প দূরে, আর হচ্ছে মামাকে নিয়ে কাজ করতে অসুবিধা হয় বৃষ্টি পড়লে আমার। তো যাই হোক, দেখো সকালবেলা না উঠানটাও ঝাড়ু দিতে পারিনি, যে বৃষ্টি থাকার জন্য, আর স্কুলে যাইতে লাগে সকাল সকালে, সেই জন্য স্কুল থেকে এসে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে রান্না মানে ভাতও খাইনি, এখন আগে বাড়ির কাজগুলো করে নিই। আর বাড়ির কাজগুলো যদি না করি না, একটু পরে অন্ধকার হয়ে যাবে, আর কাজগুলো করতে পারবো না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম না খাওয়াটাই পরে খাবো, আগে মানে কাজগুলো করে নিই।
দেখো অল্প অল্প হাওয়া পড়ে উঠেছিল কালকে, আর হচ্ছে পুরা জাম গাছের যেমন এত মানে জাম হয়েছে, খুদি খুদি জাম, কোনো তো কাজেই লাগে না। যাই হোক, কিন্তু ওই যে গাছের গাছটাকে কেটে ফেলতে চায় মামামের পাপা, কিন্তু আমি তাও মানে ওকে কাটতে দিই না, কারণ মায়া লাগে গাছ কাটতে আমার তো। সারা বাড়ি জামের মানে গোটা মানে জাম, ছোট ছোট জাম পড়ে একদম বাড়িগুলো ভরে আছে, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো উঠানের মধ্যে যে যে গুড়ি 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 গুড়ি, এই যে ঝাড়ু দিচ্ছি। তো আমি এক সময় জুম করে তোমাদেরকে দেখাবো, আজকে আর এটা জুম করা হয়নি, তোমরা বুঝতে পারবে না, কিন্তু তো জাম দিয়ে না পুরো বাড়িটা ভরে আছে। আর মানে ঝাড়ু দেওয়ার পরেই যদি একটা একটু হালকা হাওয়া আসে তাতে জাম পড়ে একদম ভরে যায়। আর যেহেতু বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু মানে সেরকম বৃষ্টি হয় নাই, সেজন্য আমি আবার টবগুলোতে জল দিচ্ছি, কারণ আমি বাড়িতে ছিলাম না, তো আমি বলেছিলামই যে আমি একটা প্রবলেমে ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারি নাই, তো যাগ্গা সেটা আর বললাম না। তো এই জন্য মানে গাছগুলো না মানে বাড়িতে না থাকার জন্য গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে। এই যে এই গাছের অবস্থাটা দেখো, এই যে বাড়িতে ছিলাম না এই অবস্থা হয়ে গেছে। আর হচ্ছে এই পাশে সঞ্চার তলে যেগুলো গাছ, এগুলোতে বৃষ্টি পড়লো মানে পানি পায় না। তো বন্ধুরা, এখানে একটা পাতা বুনছিলাম, এই দেখো কতগুলো হইতেছে, আর এই যে পাশ দিয়ে হইতেছে, তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে উঠান বাড়ি সব কিছু ঝাড়পোছ দিয়ে নিলাম, তোমরা তো দেখলেই। আর হচ্ছে দেখো, স্কুলে যাওয়ার আগেও মানে বাসন ছিল, কালকে রাত্রেরও বাসন ছিল, আর সকালবেলাও কিছু বাসন ছিল, তো সব বাসন এখন বের করে নিয়েছি, কারণ যে ভাত খাবো না একটা থালিও ঘরে নেই, সেই জন্য এই বাসনগুলো আগে মেজে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়াটা নয় করব। আর হচ্ছে এই যে বাসনগুলো মাজবো, দেখি সাবানও শেষ হয়ে গেছে, সেই জন্য অল্প সার্ফ নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। আর হচ্ছে বৃষ্টি দিলে মানে কলের পাড়টাও আরো বেশি খারাপ অবস্থা হয়ে যায়, তো মানে এগুলা ঝাড়পোছ করতে না অনেকটা সময় চলে গেছে, যেটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারো নাই, কারণ আমি তো এতগুলো তোমাদেরকে শেয়ার করি না। তো এই এই বাড়ি মানে পুরো উঠানটা ঝাড় দিতে মানে প্রায় আমার 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় লেগে গেছে। তো এই যে কলের পাড়টা না একদম মানে ভেকড়া ভেকড়া, একদম ইটের চিপা দিয়ে মানে জামের গুটি সুটি পড়েছিল, এগুলো ঝাড়তে বসতে অনেকটা সময় চলে গেছে। মানে গাছকে ভালোবাসি, কিন্তু তারপরে যে গাছের পিছনে যে এত পাতা টাতা যে পড়ে, এগুলো যে চাপা করতে আমার কত কষ্ট হয় সেটা আর কি বলবো। কিন্তু যাই হোক, যেটা ভালোবাসি সেটার পিছনে কষ্ট হলো মানে ওইটাকে মানে মেনে নিতে হয়। তো যাই হোক, থালা বাসনগুলো অল্প ধুয়ে নিই, তারপরে ভাত খাবো, খিদাও লেগে গেছে, স্কুল থেকে এসে কিছু খাইনি, আর আজকে টিফিনেও কিছু খাওয়া হয় নাই, তো আমার শরীরটা না বেশি ভালো না, সেজন্য টিফিনে কিছু না খেয়ে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো যাই হোক, ডাক্তারের কাছে যাইও দেখি ডাক্তার টাক্তার নেই, বন্ধ হয়ে গেছে, মানে 12টা টিফিন হইতে হইতে তো 12:30 বাজে, তো অত সময়ে ডাক্তারগুলো চলে গিয়েছিলো, তো সেই জন্য ডাক্তারও দেখাইতে পারিনি। তোমরা হয়তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার শরীরটা বেশি ভালো না। তো যাই হোক, ভালো না হলেও কাজকর্ম তো করতেই হবে, তো সেই জন্য ভাবলাম না আজকের থেকে ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেল, আর হচ্ছে এখন কলেপাটটা ধুয়ে দিয়ে ঘরে যাব, ঘরে যেয়ে ভাত টাত খেয়ে নিব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ঘরে নিয়ে এসে একদম গুছিয়ে গাছে রেখে দিচ্ছি,
কারণ কাজ যত গুছিয়ে গাছিয়ে করবো ততটাই আমার সুবিধা হবে, কারণ আমার তো আর রেস্ট নেই, তো সেই জন্য মানে কাজগুলো গুছিয়ে করলে না পরের কাজগুলো ইজি হয়ে যায়। তো জায়গাটা জায়গায় রেখে দিলে মানে অনেকটা সুবিধা হয়। আর হচ্ছে দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি, তো এখন অনেক টাইম হয়ে গিয়েছে, তো আসরের নামাজটাও মানে পড়ে, হ্যাঁ আমি আসরের নামাজটাও পড়ে নিয়েছিলাম, তারপরে ভাতটা খাচ্ছি। আর দেখো এই যে ভাতের সঙ্গে ডাঁটা ডাঁটা শাক, পটল ভাজি, ডাল আর হচ্ছে লেবু আর শশা কেটে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকের খাওয়াটা অনেক ভালো হয়েছে। দেখো ভাত টাত খেয়ে এসে এই যে এখন বড় ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো মামা আমার পাশে ঘুমিয়ে আছে, মামা স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা আজকে চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সবাই ভালো থেকো।